वेलकम टू माय चैनल। अच्छा क्लास एटे अष्टम श्रेणी ओशियानिया पर पार्टा आजकल आलोचना है। पर पार्टा हलो स्वाभाविक उद्भिद एखान प्रश्न उत्तर माध्यम समाधान कर तुम्हारा देखते थको समस्या हम कमेंट कर जाना चैनल जरा नतून ता चैनल के सबसक्राइब कर दे। देखो आजकल अध्याय स्वाभाविक उद्भिद जलवायु तारतम्य कारण ओशियानियार विभिन्न अंचले बनभूमि पार्थक्य देखा जाए। देखो क्रांतीय चिरहरित अरण्य मेलानेशिया माइक्रोनेशिया और पॉलिनेशियार विभिन्न द्वीपे उष्णता और आर्द्रता बेशी हर घन घन जो घन बन चिरहरित बनभूमि सृष्टि हुई। एखाने मेगनी पाम एवनी प्रभृति गाछ देखा जाए। এই জলবায়ুতে মেঘুনি দেখা যায়, পাম দেখা যায়, এগ্নি গাছ দেখা যায়। এটা চিরহরিত বনভূমিতে। চিরহরিত বনভূমিতে মানচিত্রটা দেখো, স্বাভাবিক উদ্ভিদ যেসব মানচিত্র রয়েছে প্রত্যেকটা কালারের সঙ্গে মিলিয়ে নাও। ক্রান্তীয় চিরহরিত অরণ্য, ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, নাতিশীতোষ্ণ অরণ্য, ক্রান্তীয় তৃণভূমি, নাতিশীতোষ্ণ মরু উদ্ভিদ, ভূমধ্যসাগরীয় অরণ্য, এই কালারগুলো দেখে নেবে ভালো করে। না সাথে সাথে ম্যাপটা দেখে নেবে, নিলে দেখবে স্বাভাবিক উদ্ভিদ সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা চলে আসবে। এরপর আসছি ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। অস্ট্রেলিয়ার উত্তর ও উত্তর পূর্ব দিকে মৌসুমি জলবায়ু প্রভাবে পর্ণমোচী জাতীয় বনভূমি দেখা যায়। পাম, বার্চ, সিডার, বাঁশ এখানে জন্মায়। তাহলে ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যে কয়েকটি উদ্ভিদের নাম বলো, যেমন বাঁশ, পাম, সিডার, এগুলো সচরাচর মনে রাখা যাবে। তারপর দেখো নাতিশীতোষ্ণ অরণ্য। পূর্ব অস্ট্রেলিয়া, তাসমানিয়া আর নিউজিল্যান্ডে বৃহৎ পাতাযুক্ত নাতিশীতোষ্ণ পর্ণমোচী গাছ দেখা যায়। এরা শীতের আগে পাতা ঝরিয়ে দেয়। অক, ম্যাপল, পপলার, এলোম এখানকার প্রধান উদ্ভিদ। তারপর আসছি ক্রান্তীয় তৃণভূমি। অস্ট্রেলিয়ার উত্তরে কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে বড় বড় ঘাস জন্মা। অস্ট্রেলিয়ার এই অঞ্চলে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। তাহলে পার্কল্যান্ড সাভানা কি এইটা প্রশ্নটা আসে খুব। তাই তোমরা এখান থেকে জানবে যে অস্ট্রেলিয়ার যে ক্রান্তীয় তৃণভূমি অঞ্চলে উত্তর দিকে কম বৃষ্টিপাত হয়। অস্ট্রেলিয়ার ক্রান্তীয় তৃণভূমি অঞ্চল এখানে কম বৃষ্টিপাত হওয়ায় বড় বড় ঘাস জন্মায়। অস্ট্রেলিয়ার এই অঞ্চলে পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত। এই তৃণভূমিতে মাঝে মাঝে ইউক্যালিপটাস জুরা জাতীয় গাছ দেখা যায়। তাহলে এখান থেকে এমসিকিউ এই প্রশ্নটা দেখে নেবে আরেকবার। তারপর আসছি নাতিশীতোষ্ণ তৃণভূমি। গ্রেট ডিভাইডিং রেঞ্জ এর পশ্চিম দিকে মারাডালিং অববাহিকায় ছোট ছোট ঘাসের বিশাল তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ডাউন্স নামে পরিচিত। তাহলে ডাউন্স কি? ডাউন্স হলো একটা তৃণভূমি যেটা গ্রেট ডিভাইডিং রেঞ্জের পশ্চিম দিকে অর্থাৎ মারাডালিং অববাহিকায় ছোট ছোট ঘাসের যে বিশাল তৃণভূমি দেখা যায় তা ডাউন্স নামে পরিচিত। ঠিক আছে, এরপর আসছি মরু উদ্ভিদ। অস্ট্রেলিয়ার পশ্চিমের মরুভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের কারণে ক্যাকটাস, মালাগার, লবণাম্বু, ঝোপঝাড় প্রভৃতি জন্মায়। অর্থাৎ ক্যাকটাস জাতীয় যেসব গাছগুলো কাঁটাযুক্ত সেগুলি হলো মরু উদ্ভিদ, মরুভূমিতে এগুলো বেশি জন্মায়। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ অস্ট্রেলিয়ার দক্ষিণাংশে বিক্ষিপ্তভাবে এই বনভূমি গড়ে উঠেছে। যারা কারি, ব্লুগাম প্রভৃতি প্রধান এখানকার উদ্ভিদ। ঠিক আছে, আজকের এই পর্যন্ত। এরপর নেক্সট পার্ট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আর এখানকার যে এই এমসিকিউগুলো, এই ডাউন্স কি, তারপর আছে পার্কল্যান্ড সাভানা কি, এই এমসিকিউ পার্টগুলো ভালো করে দেখে নেবে। ঠিক আছে।